আমি ডক্টর তাহমিনা বেগম। আমি অধ্যাপক পদে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে কাজ করছি। আজকে আমি গর্ভপাত সম্বন্ধে কিছু বলবো। ইদানিং গর্ভপাত একটু বেড়ে গেছে, যদিও গর্ভপাত কিন্তু আগে 10% প্রেগনেন্সি গর্ভপাত হতো। ইদানিং বেড়ে যাওয়ার মধ্যে অনেকগুলা কারণ। গর্ভপাত আগে আমার জানতে হবে কোনটাকে গর্ভপাত বলা হয়। যদি প্রেগনেন্সি 28 উইকসের আগে যদি স্পন্টিনিউয়াসলি বের হয়ে যায়, মানে নিজে থেকে যদি প্রেগনেন্সি টার্মিনেশন হয়ে যায়, সেটাকে গর্ভপাত বলা হয়। সাধারণত গর্ভপাত যেগুলো আর্লি উইকসে হয়, বিফোর 12 উইকস অফ প্রেগনেন্সিতে হয়, সেগুলো দেখা যায় যে জন্মগত কোনো ত্রুটির জন্য এটা হয়। আর যেটা আফটার 12 উইকস অফ প্রেগনেন্সি আপ টু 28 উইকস অফ প্রেগনেন্সি হয়, সেটা দেখা যায় জরায়ুর কারণে হয়। তাই যেটা জন্মগত ত্রুটি সেটার মধ্যে আরও কিছু আসে, যে আমরা সেটাকেই প্রথম ভাবি। যে রোগীরা অনেক সময় এসে বলে যে আমার গর্ভপাত হয়েছে, প্রথমেই জিজ্ঞেস করি যে সেই গর্ভপাতটা কত, মানে কোন সময় প্রেগনেন্সির মধ্যে হয়ে থাকে। তো সাধারণত এই যে গর্ভপাতটা ইদানিং বেড়েছে, তার কারণ হলো আগেও ছিল, এখন বেড়েছে, মানে ডায়াগনোসিস তাড়াতাড়ি হচ্ছে এবং মানুষের মধ্যে সচেতনতাও হয়ে গেছে। অনেক মেয়ের গর্ভপাত হতো বিয়ের পর, তারা মনে করতো যে সেটা তার জন্য স্বাভাবিক ঘটনা, কিন্তু এখন মেয়েরা বাচ্চা নেয় একটা আর দুইটা, তারা ওই 100% বাচ্চাকেই সুস্থ স্বাভাবিকভাবে জন্ম দিয়ে থাকতে চেষ্টা করে আর কি, চায় প্রত্যেকে। তো গর্ভপাত যেগুলো বেড়ে গেছে, এটার আমরা প্রধান কারণ বলবো যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আদার দেন জন্মগত ত্রুটি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অনেক মেয়ে দেখা যায় যে ওবেসিটি, পিসিউজ হচ্ছে, ওভারিয়ান কজ আছে, এবং আমাদের যে ফুড অ্যালার্জি অর এনভায়রনমেন্টের যে পলিউশন, সেটা একটা কারণ। এছাড়া মেয়েদের মধ্যে প্রচুর পরিমাণে এখন কোমরবিডিটি বেড়ে গেছে। আগে দেখা যায় যে মাদের এত বেশি, দেখা যায় তারা 30 বছর বয়সেও প্রেগনেন্সি হয়েছে, বাট তাদের মধ্যে এত হাইপারটেনশান, ডায়াবেটিস, থাইরয়েড ডিসফাংশান, এগুলা মানে অতটা মানে চিহ্নিত হয় না, কিংবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে অতটা ছিল না। নাওডেজ এগুলা খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস হচ্ছে, যেহেতু পেশেন্ট নিজে ডাক্তারের কাছে তাড়াতাড়ি প্রেগনেন্সি হওয়ার সাথে সাথে শরণাপন্ন হয়, এগুলো ডায়াগনোসিস হয়। তো দিজ আর দ্য কজেস, যে প্রথম কয়েক মাসের মধ্যে যে প্রেগনেন্সি নষ্ট হয়, এখনও হাইপারটেনশান হলে, ডায়াবেটিস হলে, থাইরয়েড ডিসফাংশান অ্যান্ড কিডনি ডিজিজ। এখন ইদানিং আরও কিছু কিছু বার্নিং ইস্যু কাজ করছে এর সাথে, যেমন দেখা যায় HIV ইনফেকশান অর STD ইনফেকশান, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের জন্য গর্ভপাত হতে পারে। এছাড়া ইদানিং যেটা হচ্ছে, যেমন COVID-19 অথবা যে ডেঙ্গু, এগুলাতে প্রিমেচিউর ডেলিভারি হয়ে যায়, যেমন 28 সপ্তাহের পরেও ডেলিভারি হলেও খুব তাড়াতাড়ি হয়, এবং বিফোর 28 উইকস প্রেগনেন্সি হলে সেটা গর্ভপাত। হোয়াট এভার মে বি দ্য কজ, গর্ভপাত সবসময়ই খারাপ। প্রত্যেকে চায় এক্সপেক্টেড প্রেগনেন্সি নিতে, যেই গর্ভপাতটাকে আমরা প্রিভেনশনের জন্য প্ল্যান প্রেগনেন্সি নিতে হয়, এবং প্রেগনেন্সি নেওয়ার আগে ডাক্তারের কাছে সে শরণাপন্ন হবে, দুইজন একই সাথে কাউন্সিলিং, যে বাচ্চাটাকে কখন সে চায়। গর্ভপাতকে মানে বন্ধ করার জন্য কিংবা প্রিভেন্ট করার জন্য অবশ্যই তাকে মানে এটাকে বলা হয় প্রিকনসেপশনাল কাউন্সিলিং করে তাকে ফলিক অ্যাসিড খেতে হবে, এবং তার শরীরে কোনো অন্য আগে প্রি এক্সিস্টিং কোনো মানে ডিজিজ আছে কি না সেগুলো যদি থেকে থাকে, অপটিমাইজ করে দেন প্রেগনেন্সি নিতে পারে। যেমন তার যদি হাইপারটেনশান থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল করবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করে দেন প্রেগনেন্সি, অর থাইরয়েড ডিসফাংশান থাকলে সেটা কন্ট্রোল করে আগে, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলা হয়, এন্ডোক্রাইনোলজিস্ট অর মেডিসিন স্পেশালিস্ট দেখিয়ে তাকে ঠিক অপটিমাল লেভেলের ওষুধ দিয়ে তার সব সুস্থ, তার নিজে যখন নিজের জন্য যথেষ্ট হবে, তারপরে সে একটা প্রেগনেন্সি নেবে। প্ল্যান প্রেগনেন্সি আমার মনে হয় গর্ভপাতকে প্রতিহত করতে পারে। ধন্যবাদ।